वेलकम टू माय यूट्यूब चैनल। तो जरा हमार आगे दो रेसिपीज एपिसोड देखे तादेर जन्य आज के थाकछे आमार ए गार्डेनिंग एर एपिसोड। सेटाते होच्छे आमी देखाबो माने खूब अल्प स्पेसेर मध्ये कि करे इनडोर प्लांट्स आमरा करते पारी, माने आमी जेटा करेछि खूब अल्प किछु गाछ निये खूब सुंदर आमरा माने हैप्पीली थाकते पारी निजेर गार्डेनिंग মানে নিজের প্রতিদিনের এই অভ্যেসটা যে মানে গাছে জল দেওয়া, একটা গাছকে বাড়তে দেখা, বড় হওয়া, গাছের বিভিন্ন রকম জিনিস জানা, যে গাছের থেকে আমরা শুধু অক্সিজেন পাই না আরো অনেক কিছু পাই, সেই সব জিনিসগুলো আমি এই টপিকসে মানে গার্ডেনিং এ রাখছি, যাতে আমার সাথে সাথে মানে আমিও যেমন শিখছি জানছি তো তোমাদের সাথে বা আপনাদের সাথে সেটা শেয়ার করবো। আজকে আমি এই গাছের কাটিং একটা লাগিয়ে দেখাবো, খুব ইজিলি এই গাছটা গ্রো করে। फ्लावर पॉट तो मैं दो साइड ड्रेनेज होल करा एकदम बालू माटी গার্ডেন সল। এবারে আমি গাছটাকে লাগানোর জন্য একটু ভালো করে মিক্স করে নেব। দু হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব বালু আর বাগানের মাটি। এবার এটার সাহায্যে আমি জাস্ট একটা বল মতো করে নেব, দিয়ে আস্তে করে গাছটাকে এখানে বসিয়ে দেবো মানে এই কাটিংটাকে। মানে এটা নিজে থেকে একা একাই বসে যাবে, কিছুদিন টাইম দিতে হবে, খুব বেশি হলে এক সপ্তাহ মতো লাগবে, এর নিচ থেকে রুটিন শুরু হয়ে যাবে। শেকড় শুরু হয়ে গেলে মোটামুটি ফুল দিতেও শুরু করে দেবে এটা, এর আরো অনেক ব্রাঞ্চ বেরোবে। কিন্তু কেউ চাইলে এর থেকে বড় কোনো টবেও কাটিং লাগাতে পারো, তো তখন এরকম মানে ঝাড় টাইপের হয়ে যাবে। আর গাছের মাঝে মাঝে কাটিং করা খুব দরকার, মানে এগুলোকে কেটে কেটে আলাদা আলাদা করে লাগিয়ে দেওয়া খুব দরকার, তাহলে গাছের হেলথ ভালো থাকে, প্লাস আমাদের অনেকগুলো মানে ব্রাঞ্চও হয়ে যায়। এবার একটু জাস্ট জল দেবো, একটা বেবি প্লান্ট তৈরি হয়ে গেল, মানে একটা মাদার প্লান্ট তো এটা বেবি প্লান্ট। এবার কিছু এই গাছের সম্পর্কে কিছু কথা আসা যাক, সেটা হচ্ছে এর নাম হচ্ছে পার্পল হার্ট বা বেগুনি হৃদয়, আর এটি একটি ক্যাকটাসীয় বা মানে সাকুলিন প্রজাতির গাছ, কারণ এটি হচ্ছে বালু আর রোদ মানে পার্শিয়াল শেড খুব বেশি পছন্দ করে, মানে ডাইরেক্ট সানলাইট না, এর হচ্ছে মোটামুটি সানলাইট মানে খুব সকালের দিকে কাঁচা রোদ আর বিকেলের যে একটা মিষ্টি রোদ থাকে সেই রোদটা এই গাছের পক্ষে খুব সুটেবল। এবার এই গাছটা আমি পেয়েছিলাম হচ্ছে আমি আর আমার হাজবেন্ড আমার মেয়ে আমরা যাচ্ছিলাম রাস্তা দিয়ে একসময়, সেটা আমরা তখন পাড়ার সাথে থাকতাম, রাস্তার ধারে অনেকগুলো কাটিং পড়েছিল। আমার প্রথম থেকে কালারটা খুব ভালো লাগতো আর আমি ওকে পরে বললাম যে এই গাছটা খুব দরকার ওকে দাও, তখন এই কাটিং গুলো আমরা ওখান থেকে তুলে আনি, কিছুদিন জলে রেখেছিলাম, জলে রাখার পর অনেকদিন বেঁচেছিল মানে এখনই আমি ভেতর ছেড়ে দিয়েছিলাম। তারপর ভাবলাম মাটিতে দিয়ে ট্রাই করি, তখন এর থেকেও ছোট ছোট কাটিং করে মাটিতে দেওয়ার পর আজকে এই গাছটা এরকম হচ্ছে, এর অনেক ব্রাঞ্চ হয়েছে। আমি যখন বারাসাত থেকে চলে আসি অনেকজনকে এই গাছটা আমি গিফট করেছিলাম, তো ফাইনালি আমি মানে মাদার প্ল্যান্টটা নিয়ে আসতে পেরেছি। তারপর এই আজকে বেবি প্ল্যান্ট একটা করলাম, এরও রিভিউ আমি দেবো কিছুদিন বাদে যখন এর আরো বেরোবে এখান থেকে অনেক রকম ব্রাঞ্চেস। তো এই গাছটা হচ্ছে আমাদের
মানে মোস্টলি যেমন এয়ার পিউরিফায়ার প্লান্ট গুলো থাকে ঘরের মধ্যে ইনডোর প্লান্টস, এই গাছটা তার মধ্যে অবশ্যই পড়ে। মানে আমরা আজকে রান্নার যত রকমের গ্যাস, মানে কুকিং এর পর যে সমস্ত হিট বা গ্যাস গুলো আসে, তারপর ডিটারজেন্ট থেকে যে ধরনের পলিউশন গুলো তৈরি হয়, বা সাবান শ্যাম্পু যা কিছুই থাকুক, আর বাথরুম থেকে বিভিন্ন রকমের পলিউশনের তৈরি হয়, তো সেগুলো এই গাছটা নিজের মধ্যে টেনে নিতে পারে। তো আমি চাইবো যে সবাই প্রত্যেকে ঘরের মধ্যে ছোট ছোট করে একটু একটু করে একটা করে মানে বাগান করুন, যাতে আজকে চারপাশে যা মানে অবস্থা হচ্ছে পলিউশন বা পরিবেশের জন্য, নিজের পরিবারকে ভালো রাখার জন্য সত্যি একটা কেন দু তিনটে চারটে যতগুলো খুশি আপনার সাথে মধ্যে সম্ভব, প্লিজ গাছ লাগান। থ্যাংক ইউ।